হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। ডাক্তার পবিত্র সোয়াল্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বিড়ালের ডায়রিয়া নিয়ে। বিড়ালের ডায়রিয়া একটি খুব লাক্ষণিক রোগ। বিভিন্ন কারণে বিড়ালের ডায়রিয়া হতে পারে, তবে এ সময় ভালোভাবে বিড়ালের যত্ন নিতে হবে। এ সময় বিড়াল সহজে খেতে চায় না এবং বারবার পাতলা পায়খানার ফলে খুব দ্রুত শরীর পানি শূন্য হয়ে পড়ে। ডায়রিয়া হওয়ার কারণ কি? হঠাৎ করে যদি খাদ্যাভ্যাসের পরিবর্তন হয় তাহলে ডায়রিয়া হতে পারে। পাউডার মিল্ক অথবা গরুর দুধ বেশি খাওয়ালে ডায়রিয়া হতে পারে। নষ্ট ও বাসি খাবার খাওয়ালে ডায়রিয়া হতে পারে। কিছু কিছু খাবারে বিড়ালের অ্যালার্জি থাকে, সেসব খাবার খাওয়ালে বিড়ালের ডায়রিয়া হতে পারে। এছাড়া ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণে অভ্যন্তরীণ পরজীবী যেমন গোলকৃমি হলে, কোনো ঔষধের প্রতিক্রিয়া, কিডনি বা লিভারের সমস্যা, হজমতন্ত্রের ক্যান্সার বা টিউমারেও বিড়ালের ডায়রিয়া হতে পারে। ডায়রিয়া হলে বুঝবেন কিভাবে? পাতলা বা বারবার মলত্যাগ করবে, শ্লেষা বা রক্তমল আসবে, ঝিমুনি, জ্বর, বমি, খাবার খেতে না চাওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পাবে। যদি বিড়ালের মল কালো বা মলের সাথে রক্ত থাকে তাহলে বুঝতে হবে পাকস্থলী বা ক্ষুদ্রান্তের রক্তক্ষরণের কারণ। কি করবেন ভাবছেন? এই সময় সাধারণত 12 থেকে 24 ঘন্টা বিড়ালকে খাবার না দেয়া, কিন্তু যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ পানি পান করাতে হবে, যাতে করে বিড়াল পানি শূন্যতায় না ভোগে। এটাই হলো প্রাথমিক চিকিৎসা। বিড়ালকে 3 ঘন্টা পর পর 6 থেকে 8 ফোঁটা স্যালাইন খাওয়াতে হবে, সঙ্গে মুরগির স্যুপ, যেটাকে আমরা চিকেন স্টক বলি, এবং ভাতের মাড় খাওয়াতে পারলে সব থেকে ভালো হয়। এছাড়া ভাত এবং তার অর্ধেক পরিমাণ সেদ্ধ মাংস অথবা সেদ্ধ আলু নরম করে বিড়ালকে খাওয়ানো যেতে পারে। যদি 24 ঘন্টারও বেশি সময় ডায়রিয়া হতে থাকে তাহলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। আর ডায়রিয়া শুরুর প্রথম থেকেই যদি তন্দ্রা তন্দ্রা ভাব, বমি, জ্বর, কালো বা রক্তমল হয় তাহলে আর 24 ঘন্টা অপেক্ষা করা যাবে না, সাথে সাথে একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের কাছে নিয়ে যেতে হবে। আর ডায়রিয়া প্রবণ বিড়ালকে কখনোই দুগ্ধজাতীয় খাবার দেয়া যাবে না। সবাই ভালো থাকবেন, আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।